পবিত্র কোরআন শরীফের একটি সূরা হলো সূরা ইনশিকাক মাক্কি, আয়াত 6-15 পর্যন্ত আরবিতে তেলাওয়াত করা হচ্ছে এবং বাংলা অনুবাদ আবৃত্তি করা হচ্ছে। আবৃত্তিতে আমি মোহাম্মদ মুফতাজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الإنسان إنك كديه إلى ربك كدحا فملاقيه، فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا، وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا، إنه كان في أهله مسرورا، إنه جن على يهورا، بلى إن ربه كان به بصيرا، صدق الله العلي العظيم. বাংলায় অনুবাদ। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াতের প্রসঙ্গ, মানুষ তার প্রভুর সাক্ষাৎ এর জন্য এগিয়ে যাচ্ছে এবং যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে ও যাকে পশ্চাতে দেওয়া হবে তখন কি অবস্থা হবে সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আয়াতের অনুবাদ। আয়াত 6, হে মানুষ, তুমি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ, অতঃপর তুমি তার সামনাসামনি হবে, যে কাজ তুমি করে থাকো তা দেখতে পাবে। আয়াত 7, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আয়াত 8, তার হিসাব একান্ত সহজভাবেই গ্রহণ করা হবে। আয়াত 9, সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। আয়াত 10, আর যার আমলনামা তার পিছন দিকে থেকে দেওয়া হবে। আয়াত 11, সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। আয়াত 12, আর এভাবেই সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আয়াত 13, সে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল। আয়াত 14, সে ভাবত কখনোই সে আল্লাহর নিকট ফিরে যাবে না। আয়াত 15, নিশ্চয়ই তাকে প্রত্যাবর্তন করতে হবে, তার প্রভু তার উপর তো সবিশেষ দৃষ্টি রাখেন। শিক্ষণীয় বিষয়, আমরা জানতে পারলাম, এক, আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর দিকে সাক্ষাৎ এর জন্য এগিয়ে যাচ্ছি। দুই, সাক্ষাৎ এর সময় আমাদের আমলনামা দেওয়া হবে দুনিয়ার জীবনে যা কর্ম করা হয়েছে তার উপর ভিত্তি করে জান্নাত ও দোজক হবে। তিন, আমলনামার উপর ভিত্তি করে কেউ পরিবারের নিকট আনন্দে ফিরে যাবে, কেউ নিজের মৃত্যুর দিকে পথ চলতে চাইবে। চার, আল্লাহ সবার উপর দৃষ্টি রাখেন।